আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শখের খামার। আপনাদের সাথে আছি আমি চাষি মানিক। আজকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি একটা সোনালী মুরগির প্রজেক্টে আছি। তো এই প্রজেক্টের অবস্থান হচ্ছে মানিকগঞ্জ জেলার সাটুলিয়া উপজেলার নওগাঁও তেগুরি গ্রামে। এই মুরগির খামারটির যিনি স্বত্বাধিকারী ওনার নাম হচ্ছে জনাব আব্দুস সবুর। আব্দুস সবুর ভাই গত মাসে আমাদের শখের খামার অ্যাগ্রোমেজিকে এসেছিলেন। তার এই খামারটি পরিপূর্ণভাবে অটোমেটিক ওয়াটারিং সিস্টেম করার জন্য, তো এই ওয়াটারিং সিস্টেমের যে দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে নিপল ড্রিঙ্কার আর একটা হচ্ছে বেল ড্রিঙ্কার, তো এই দুইটা পদ্ধতির মধ্যে আব্দুস সবুর ভাই আমাদের শখের খামার অ্যাগ্রো প্রজেক্ট হতে এই বেল ড্রিঙ্কারটি নিয়ে এসেছেন এবং তার খামারে ইনস্টল করেছেন। তো আমরা এখন সবুর ভাইয়ের সাথে কথা বলবো যে এই বেল ড্রিঙ্কারটার গুণগত মান কেমন এবং এটা ব্যবহার করে সবুর ভাই কেমন সুফল পাচ্ছেন। সবুর ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালোই। সবুর ভাই কতদিন যাবত সোনালী মুরগি পালন করে আসছেন, মানে কত বছর যাবত? আমি গত বছর আর কি ছোট শীত করি খামার, এই শীতটা মানে এই পাশে যে ঢুকে আসলো এই ছোট টুকটাই করি। তো 1000 মুরগি পালতাম। কতগুলো ব্যাচ করেছেন? আমি ব্যাচ করছি চারটা, এই শীতে করছি চারটা। আর তারপরে যখন আস্তে আস্তে একটু মানে একটু বড় করলেন, এক্সটেনশন করলেন, এক্সটেনশন করছি, তখন আবারও লাগিয়ে ওই চারটা আবার এবার বাড়াইছি। এই এই এবার যে উঠাইছি এটি হলো মানে সবচেয়ে আমার বড় মানে আর কি প্রজেক্ট। এখন আপনার প্রজেক্টে কতগুলো মুরগি আছে? এখন আছে 2500 মুরগি। 2500 মুরগি। তো আগে তো আপনি যে ম্যানুয়াল পানির পাত্র সেগুলো ব্যবহার করতেন? হ্যাঁ হ্যাঁ। তো এখন তো এই ব্যাচে আপনি আমাদের এই বেল ড্রিঙ্কারটা ইউজ করতেছেন? জি জি। তো আগে আপনার কি ধরনের সময় এবং শ্রম দিতে হয়তো, এখন আপনার এইটা ব্যবহার করার ফলে কি ধরনের সুবিধা হচ্ছে সেটাই বলেন। এটা হলো গিয়ে এখন এটা ব্যবহার করার পরে এখন আমার কাছে মনে হয়েছে রাত আর দিন মানে এটা তফাৎ একটু যদি বুঝায় বলতেন আমাদের দর্শক। রাত আর দিন তফাৎটা মানে যে আমি দেখা গেল যে ওই ওইটা ওই পাত্রটা আমি দিলাম, দেওয়ার পরে আমি আবার এটা উঠাইয়া আবার ইয়ের মধ্যে এই আপনি বালতির মধ্যে ধুইয়া আবার পানি উঠাই ওটা ধুইয়া আবার ফিরা করতাম পানি ভরে আবার ওটা দিতাম, মানে সময় ব্যাপার। তিনবার করে প্রতিদিন তিনবার চারবার করে পড়তো, মানে দেখা গেলো যে আমি 20 লিটার পানি দিয়ে হয়তো 20-40 লিটার ওষুধ খাওয়াবো, ওষুধ খাওয়ানোর পরে দেখা গেলো আবার ওটা উঠি আবার ধুইয়া আবার ফিরে আবার দেওয়া লাগে, মানে সারাক্ষণ মানে খামারের সময় দিতে হয়। ঠিক আছে, তখন দেখলাম যে না অনেক পরিশ্রম, পরিশ্রমও বেশি। তো আমার ওয়াইফ আছে লগে সাথে সহযোগিতা করে, তো আমি যদি ওই সাইডে যাই, আমি ইলেকট্রিশিয়ান ওই কাজ করি সাইডে সাইডে কাজ কাম করি, দেখা গেলো যে ওনারা যদি বইলা গেলাম যে একটু পানি দিও দুপুরে, তো মানে দেখা গেল হ্যাঁ ও হয়রান মানে হতাশ যে এত পানি বেশি হয়ে যাচ্ছে। আগে ছিল 1000, এখন 2500, এত এত মুরগির পানি দেওয়া কি সম্ভব? ইউটিউবে সার্চ দিই যে বিল্ডিং গুলো কিরকম করে, পরে আমার পাশে স্বাস্থ্য ভাই আছে ওর সাথে পরামর্শ করি যে কেমনি এটা কেমনি করা যায়, পরে দিয়ে আপনাদের চ্যানেলটা ওইটা আসছে, আসার পরে তখন আমি এটা মানে দেখলাম, পরে ওই যে পাশে আমার একটা খামার আছে ও আবার করছে ওভাবে দেখা দেখি পরে গেলাম যে তাহলে সেও তো আমাদের শখের খামার একদম বলতে। হ্যাঁ হ্যাঁ, সেও ওই শখের খামার থেকে আনছে, অনেক সুবিধা। আমি সকালবেলা পানি দিয়েছে মানে মোটরটা খালে আমি সুইচটা দিই, দিলে অটোমেটিক পানি ড্রিঙ্কারে চলে আসে, খাবার টাবার দুবার তিনবার দিয়ে সারাদিন অন্যান্য কাজ করার জন্য অন্যান্য কাজও করতে পারি। আমি আব্বারে বললাম যে আব্বা তাহলে একটু দেখেন আপনি একটু একটু পানি দিন এই দুপুর সময়, হয়তো বা সে সারা পারতেছে না, তোমার আব্বা একটু পানি দিন, সকালে কি মোটরের সুইচটা দিয়ে দিল, পানি অটোমেটিক এসে চলে গেছে, ডিঙ্গারের মধ্যে এসে পড়ছে, মুরগিতে খাওয়া শুরু করে দিছে। ঠিক আছে, আমাদের ওই ওইটাই হয় না, মানে এখন হচ্ছে মোট কথা হচ্ছে খাবার দিতে যতটুকু সময় লাগে তিন চার, খালি একটু খাবার দা, খালি একটু সময়, এছাড়া আর বাকি যে পরিশ্রমের কাজ যেটা পানি পরিষ্কার করা, পানি হাতে সোনা হাতে ওঠে গাও হয়ে গেছে গাতে, ওইটা টানতে টানতে ছিল না, ওটা সব সময় মুরগি কিন্তু পানি পায় না, এটাতে যেমন সব সময় পানি থাকে, সব সময় পানি থাকে, গ্রামে পানি থাকলে এখানে পানি, টাঙ্কিতে পানি থাকলে আপনি এখানে পানি থাকবেই। আর ওইটাতে হচ্ছে আপনার ফ্রি অ্যাক্সেস থাকে না, দেখা গেলো যে আপনি 5 লিটারের কয়েকটা ডাব্বা দিলেন, 2 ঘন্টা দেরি হলো, আপনার একটা কাজে হয়তো আটকা পড়ে গেছেন, 2 ঘন্টা পরে আসলেন না, এসে দেখেন যে পানি খালি হয়ে গেছে, একটার মধ্যে থাকে, আবার দেখা গেলো যে একটার মধ্যে থাকে না। আর এটা তো সব সমান রেভেলে পানি থাকে, যেটাই খাবার মন চাইতেছে ওইটাই মুরগিতে দেখাইতেছে, যেটাই খাইতে মন চাইতেছে ওইটা দেখাইতেছে। ঠিক আছে, এই আর কি, তো অনেক সুবিধা আর কি, জিনিসটা অনেক ভালো। মোট কথা হচ্ছে আমরা শখের খামার অ্যাগ্রো প্রজেক্ট থেকে যে ধরনের প্রোডাক্ট গুলোই
খামারিদেরকে দিচ্ছি, এটা আমাদের দুইটা উদ্দেশ্য থাকে। একটা হচ্ছে খামারিদেরকে সহযোগিতা করা, এটা হচ্ছে প্রথম উদ্দেশ্য, যে আমরা খুঁজে খুঁজে দেখি যে আসলে ওয়ার্ল্ডের কোন দেশে কোন জিনিসগুলো আপডেট ব্যবহার হচ্ছে, যেগুলো আমাদের দেশে নাই, যেগুলো আমাদের খামারিরা ব্যবহার করলে তাদের শ্রম কমবে, তারা দেখা গেলো খরচ কমায় একটু প্রফিট বেশি করতে পারবে। আর দ্বিতীয় উদ্দেশ্যটা থাকে হচ্ছে কি, কোয়ালিটি মেইনটেইন করা। শুধু প্রোডাক্ট দিলেই তো হবে না, আপনাকে যদি একটা গুণগত মানসম্মত প্রোডাক্ট না দেয় তাহলে কিন্তু আপনি টাকাটা নষ্ট হবে, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। সর্বপ্রথম আমি মানিকগঞ্জ গেছি, আমার দুই কোয়ালিটি, একটা ওই চায়না আরেকটা কি মানে এই যে কোন কোম্পানি এর মতো কোম্পানিটা, ওটা কালারটা আমার ভালো লাগলো না, গোলাটে কালার, প্লাস্টিকের কোয়ালিটি ভালো না, প্লাস্টিকের কোয়ালিটি গুণগত মানটা ভালো না, আর উপরের ইটা মানে ওইটা ই না, মানে কেমন জানি একটা ইয়ের মতো দেখে পছন্দ হলো না। আমি আবার ওই যে লিকু ভাই আছিল ওনারে আবার একটু ফোন দিছি, আপনাদের এই সাটুরিয়ারি লিকু ভাই, উনি তো আমাদের কাছ থেকে আরো এক দেড় বছর আগে নিছে প্রোডাক্টগুলো। হ্যাঁ হ্যাঁ, তখন ওনারে ফোন দিছি যে ভাই এমনি এমনি ব্যাপার, তো ওনার মালটা ই কিরকম, পরে উনি বললো না জিনিসটা ভালো, তুমি এই জিনিসটা নেও, একজনের কাছ থেকে একজনের পরামর্শ। মানে লিকু ভাই আপনাকে বলছে যে আপনি শখের খামার থেকে নিয়ে আসেন, শখের খামার থেকে নিয়ে আসেন, ওখান থেকে এলে মানে গুণগত মানসম্মত মানসম্মত জিনিসটা পাইবেন। ঠিক আছে, পরে আমি ওই মানিকগঞ্জে ওখান থেকে ওই টাকা নিয়ে ওইভাবেই আমি মোটরসাইকেল আমাদের ওখানে ওখানে চলে গেছি। যাক আলহামদুলিল্লাহ, এটাই আমাদের একটা বড় পাওনা যে আমরা বর্তমানে যে ধরনের কাস্টমার গুলো পাচ্ছি তার অধিকাংশ কাস্টমারই কিন্তু আমাদের পুরাতন কোন কাস্টমারের রেফারেন্সে আসে। যেমন আপনি লিকু ভাইয়ের রেফারেন্সে আসছেন, আপনার রেফারেন্সে আবার আপনার এই যে পাশের আরেক খামারি ভাই নিয়ে আসছে, যে ভালো না হইলে কিন্তু আপনি যাইতেন না, বা লিকু ভাই আপনাকে বলতো না যে ভাই অমুক জায়গায় যান, বা আপনিও বলতেন না, তারে বলতেন না চলো ওইখানে যাই নিয়ে আসি। তো যাই হোক, আপনাকে যে প্রোডাক্টটা দিছি প্রোডাক্ট নিয়ে তো আপনার কোনো কমপ্লেন না? না, আমার কোনো কমপ্লেন নাই, আপনি সন্তুষ্ট? আমি সন্তুষ্ট, যাক আলহামদুলিল্লাহ, এটাই আমাদের বড় প্রাপ্তি। প্রোডাক্টটা নিয়ে খুবই সন্তুষ্টজনক, জানান আমি সুবিধা পেয়েছি, বিদায় আমি সন্তুষ্ট। এই সাইজটা যে সুন্দর জজা, কিছু কিছু জিনিসের দেখলে বলতে বোঝা যায় যে না, শেপ জিনিসটা, শেপটা শেপ জিনিসটা যে সুন্দর জজা আছে একটা, আর ওই জিনিসটা দেখলাম এখান থেকে এই মুচকা হয়ে উঠছে, মানে দেখতে এটা কেমন জানি এর মতো খারাপ বেশি, কিন্তু আবার এই যে এই বেডটা কিন্তু কম, হ্যাঁ এই বেডটা একটু কম, মানে এই একটু একটু এভাবে এভাবে করা, হ্যাঁ, আর এটা হলো এমনি সোজা খারাপ, মুরগিতে খাইতেও মানে খুব সুন্দর, মানে এটা মানে মানে ডিজাইনটা যে করা হয়েছে একদম পারফেক্ট ডিজাইনে, পারফেক্ট ডিজাইনে, এখানে যে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে খুবই গুণগত মানসম্মত, একদম ভার্জিন প্লাস্টিকটা, র প্লাস্টিকটা ব্যবহার করা হয়েছে, এটা আপনার নিঃসন্দেহে আপনি 10-15 বছরেও কিছু হবে না। আর আমাদের কাছে আরেকটা সুবিধা পাচ্ছেন, সেটা হচ্ছে যে এই বেল্ডিং চেয়ারটার প্রত্যেকটা অংশ, ধরেন আপনার এই স্টিকটা ভেঙে গেছে কোনো কারণে 2-6 মাস বা 1 বছর পরে, স্টিকটা পাইতেছি, স্টিকটা আমাদের কাছ থেকে শুধু সিঙ্গেল নিতে পারবেন, সিঙ্গেল নিতে পারো, এই এই রেগুলেটরটা নষ্ট হয়ে গেছে সিঙ্গেল নিয়ে আসতে পারবেন, এই উপরে কভারটা নষ্ট হয়েছে নিতে পারবেন, ভিতরে যে ড্রামটা সেটা নিতে পারবেন, পাইপ এটাকে আমরা টি বলি আর কি, এই জিনিসটা, এই যে টিটা, এটা কিন্তু আমাদের খুবই গুণগত মানসম্মত। অধিকাংশ দেখা যায় যে যারা সেল করে বা যাদের প্রোডাক্টগুলো বাংলাদেশে পাওয়া যায় অ্যাভেলেবল, এই টিটা কিন্তু অনেক নিম্ন মানের থাকে, লিকেজ করে, পানি ড্রপিং করে এই দিক দিয়ে। এটা সুবিধাটা কি, মানে আমি এই 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 ট্যাঙ্কিটা এই এইটা আমি চালাবো না, এটা আমি বন্ধ, এখানে আমাদের টিটাতে কিন্তু অন অফ এর সুইচ আছে, এইজন্য আমি চাইলে চালাবো না, এই যে বন্ধ করে রাখলাম, আবার এটা আমি এই যে অন করে দিলাম, ঠিক আছে, অন করে দেওয়ার পরে এই যে এটা আমার পানি চলতেছে, আমার এটা দরকার নাই, আমি এটা বন্ধ করে রাখবো, তখন আমি এটা বন্ধ করে রাখলাম এখান থেকে, সুইচটা আমার ওখান থেকে বন্ধ করার কোনো প্রয়োজন হলো না, এইজন্য সুবিধাটা। এটিগুলোও কিন্তু সিঙ্গেলই আমাদের কাছে পাচ্ছেন, এবং বর্তমানে কিন্তু আমরা প্রচুর কল পাচ্ছি যারা এই এই ধরনের টুকটাক অ্যাক্সেসরিজ আমাদের কাছ থেকে নিচ্ছে, হয়তো আগে বিল্ডিং কার্ডটা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে নিচ্ছে, তাদের কাছ থেকে এই খুচরা যন্ত্রাংশের কোনো সার্ভিস পাচ্ছে না, নষ্ট হয়ে গেছে, সেগুলো কিন্তু আমরা এখন দিচ্ছি খামারিদের। তো সুপ্রিয় দর্শক, আপনাদের যাদের এ ধরনের উন্নত মানের বিল্ডিং কার্ড কিংবা অটোমেটিক যে আরেকটা সিস্টেম রয়েছে যে নিপল ড্রিঙ্কার, কাপ নিকল ড্রিঙ্কার, এই সিস্টেমগুলো লাগবে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমাদের কাছে এই ড্রিঙ্কারগুলোর প্রত্যেকটা অংশ আলাদা আলাদাভাবেও কিনতে পারবেন। তো গুণগত মানসম্মত প্রোডাক্ট যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে যে মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে কল করে বুকিং দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে আপনারা এগুলো সংগ্রহ করে নিতে পারবেন। তো আমাদের ঠিকানা হচ্ছে শখের খামার অ্যাগ্রো প্রজেক্ট, নবীনগর, সাভার, ঢাকা। এছাড়াও আমাদের ওয়েবসাইট থেকেও আপনারা প্রোডাক্টগুলো সংগ্রহ করে নিতে পারেন, আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.shokherkhamar.com.bd। ভালো থাকবেন সবাই, আজকে টিউটোরিয়ালটি মানিকগঞ্জের সাটুরিয়ার তেঘুরি থেকে এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম।